দেখতে দেখতে সময় কোথা থেকে চলে যায়। আজকে আমাদের চ্যানেলের এটা 100তম টেক নিউজ ভাবা যায়। এবং এই সেদিন আমরা টেক নিউজ দেওয়া শুরু করেছিলাম এবং খুব সংশয় ছিল মনে, সেসব দিয়ে কন্টিনিউ করতে পারবো কি না। এটা নিয়মিত দেওয়ার একটা ব্যাপার, যদিও বহুবার ডিসকন্টিনিউ হয়েছে, ইরেগুলার হয়ে গেছি, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যেভাবে বলেছেন যে ভাইয়া আপনার টেক নিউজের জন্য অপেক্ষা করেছিলাম, দাদা টেক নিউজ দিলেন না কেন, সেই জন্য অবশ্যই বাধ্য হয়েছি দিতে। দায়িত্ব তৈরি হয়েছে, আপনাদের প্রতি একটা টান, একটা কমিটমেন্ট, সেইটার জন্য টেক নিউজ নিয়মিত দিতে চেষ্টা করেছি। সবসময় পারিনি, তবুও যা দেওয়া হয়েছে তাতে দেখতে দেখতে 100তম পর্বে চলে আসলাম আমরা। বাংলা টেক নিউজে বোধ হয় এটাই 100তম পর্ব প্রথম কোনো চ্যানেলে আসলো, এবং সেটার জন্য অবশ্যই আপনাদের সবাইকে খুব অভিনন্দন। আর এরকম একটা ভালো খুশির সময়, খুশির মুহূর্ত কীভাবে সেলিব্রেট করা যায়, অবশ্যই একটা গিভাবে হয়ে যাক। হ্যাঁ, গিভাবে হবে নিশ্চয়ই আমাদের চ্যানেলে, এবং ভালো মতোই গিভাবে করার চেষ্টা করব, এবং সেটা আগামীকাল সকালে। আগামীকাল সকালে গিভাবের ভিডিওটা আসবে। আজকে সারাদিন অনেক চেষ্টা করেছিলাম সময় বার করে গিভাবের ভিডিওটা করার, যাতে আজকেই দিতে পারি, সেসবদি হলো না। এবং কালকে সকালে, সকাল মানে সকালই, কাল সকালেই গিভাবের ভিডিও আসছে আমাদের চ্যানেলে, অবশ্যই সাথে থাকবেন। শুরুতেই বিনোদের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। এই চারদিকে যে বিভিন্ন কমেন্ট আপনারা আশা করি দেখছেন, বিভিন্ন ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট থাকছে বিনোদ 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 বিনোদ। এমনকি ইন্ডিয়াতে যে পেটিএম কোম্পানি আছে, তারা নিজেদের টুইটার হ্যান্ডেলের নাম চেঞ্জ করে বিনোদ রেখে নিয়েছে। এবং বিনোদ নামে আপনি যদি ইউটিউবে চ্যানেল সার্চ করেন এখন, তাহলে বোধহয় হাজার হাজার চ্যানেল দেখতে পাবেন। বিনোদ জিনিসটা আসলে কী, বিনোদ লোকটা কে? বিনোদ আসলে কিছুই না, বিনোদ থারু নামে একজন মানুষ, তিনি কমেন্ট করেছিলেন স্লে পয়েন্ট বলে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে, লিখেছিলেন নিজের নামটাই শুধু, বিনোদ কমেন্ট করেছিলেন যে বিনোদ, এটুকুই শুধু। এবং সেটা নিয়ে স্লে পয়েন্টের ভিডিওতে একটু হাসি ঠাট্টা করা হয়েছিল, ব্যাস সেই থেকে সেই জিনিসটা ভাইরাল হয়ে গেল। এবং সোশ্যাল মিডিয়ায় এটাই হয়, যে কোনো জিনিস হঠাৎ হঠাৎ ভাইরাল হয়ে যায়, এর আগে আমরা বিভিন্ন উদাহরণ দেখেছি। এবং কিছুদিন বাদে সব কিছু ঠান্ডা হয়ে যায়, লোকে সেটার কথা ভুলে যায়। তো এখন বিনোদের ট্রেন্ড চলছে, এমনকি টুইটারেও বিনোদ এখন ট্রেন্ডিং। তো সবাই অবাক হয়ে যাচ্ছে বিনোদ ব্যাপারটা কী। বিনোদ কিছুই না, একটা নতুন ট্রেন্ড, সেটা জাস্ট চলছে। এবং তার উৎসটা কী আপনাদের বলেই দিই। প্লাস নডের গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম তার মধ্যে খারাপ কী কী আছে, কিন্তু একটা পয়েন্ট আমি মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে ওয়ানপ্লাস নট ফোনটাতে ব্যাকসাইডে যে পোর্ট্রেট মোডের জন্য ডেপথ সেন্সার ক্যামেরাটা রয়েছে, সেই ক্যামেরাটা ফলস রয়েছে, সেটা কোনো কাজ করছে না। ব্যাকগ্রাউন্ড ব্লার করার যে ব্যাপারটা, সেটা ওয়ানপ্লাস নট এই ফোনটাতে শুধুমাত্র সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। এটা মানে কত বড় যে একটা চুরি বা চচ্চুরি কী বলবো আপনাদের। তো এই ব্যাপারটা অবশ্যই কালকে মিস করে গেছি, তাই জন্য খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, আজকে টেক নিউজে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ওয়ানপ্লাস নট শুধু একাই নয়, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রিয়েলমির মতো কোম্পানি এবং বেশ কিছু কোম্পানি এগুলো করে, সেই ভিডিওটা না দেখে থাকলে আমি ডিসক্রিপশনে সেটারও লিঙ্ক দিয়ে দিলাম। ইউটিউবের একটা স্ট্যাটিস্টিক সামনে এসেছে, যেখানে আমরা দেখছি যে ইউটিউবে যত ভিডিও আমরা দেখি, তার মধ্যে বেশ কিছু ভিডিও থাকে যেগুলো 100,000 ভিউ ক্রস করে যায়। 100,000 ভিউ ক্রস করাটা একটা বিশাল ব্যাপার আসলে ইউটিউবে, কারণ ইউটিউবে যত ভিডিও আছে তার মধ্যে 0.77%, হ্যাঁ 1%ও নয়, মাত্র 0.77% ভিডিও 100,000 ভিউয়ের মাইলস্টোন ক্রস করে। সেক্ষেত্রে এটা কতটা অসাধারণ ব্যাপার বুঝতে পাচ্ছেন। আমাদের চ্যানেলে যে কটা ভিডিও, বহু ভিডিও 100,000 ভিউয়ের মাইলস্টোন ক্রস করেছে, এবং সেটা শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে। আপনাদের আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে পৃথিবীর সেরা 500টা কোম্পানির একটা লিস্ট বার করে ফরচুন কোম্পানি, ফরচুন ম্যাগাজিন, এবং সেখানে ওই ফরচুন 500 কোম্পানির মধ্যে একটা হওয়া খুবই সম্মানের ব্যাপার। খুব কম কোম্পানি হতে পারে, মানে 500টা কোম্পানি হতে পারে প্রতি বছর। তো সেখানে এই বছর উল্লেখযোগ্য ব্যাপার যে শাওমি সেখানে 500টা কোম্পানির মধ্যে জায়গা করে নিয়েছে, 422তম কোম্পানি হিসেবে তারা র্যাঙ্ক করেছে ফরচুন 500-এর লিস্টে, এবং শাওমি এটা গতবারও করেছিল। শাওমি পরপর দুবছর এই জায়গায় জায়গা করে নিল, অবশ্যই খুব সম্মানের জায়গা, এবং এর জন্য শাওমিকে অভিনন্দন। তবে শাওমির জন্য সবকটা খবর অতটাও ভালো নয়। শাওমির প্রথম খবর যেটা, সেটা বেশ কিছু পুরনো খবর। ইন্ডিয়ান গভর্নমেন্ট, আপনারা অনেকেই জানেন যে শাওমির যে ব্রাউজার আছে, অর্থাৎ তাদের ফোনে ডিফল্ট যে ব্রাউজারটা থাকে, শাওমি নিজে ইনস্টল করে দেয়, সেই ব্রাউজারটাকে ব্যান করে দিয়েছে, প্রাইভেসি ইস্যুর জন্য ব্যান করেছে। এছাড়া আমাদের দীর্ঘদিন ধরে কমপ্লেন ছিলই যে শাওমির এই ব্রাউজারটার মধ্যে প্রচুর বিজ্ঞাপন আসে, অশ্লীল বিজ্ঞাপন আসে, তো সেসবদি ডেটা চুরি হচ্ছে, তথ্য চুরি হচ্ছে, এই কারণে এটা ব্যান করা, সেটা অবশ্যই ভালো জিনিস, শাওমি এটা মেনে নিয়েছে। এবং তারপরও শাওমির ফোনগুলোতে যে একটা স্ক্যানার থাকে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা থাকে, সেই স্ক্যানারটা, ইনডিসপ্লে স্ক্যানারটা, সেটা যে কোম্পানির লাগানো থাকে, স্যামসাংও একই কোম্পানির ইনডিসপ্লে স্ক্যানার ইউজ করে। কিন্তু একজন রেডিট ইউজার, তিনি বিভিন্ন কোডটোড ঘেঁটে খুঁজে বার করেছেন এটা, যে শাওমির এই যে গুডিক স্ক্যানার যেটা শাওমির ফোনে লাগানো আছে, সেই গুডিক স্ক্যানারের মাধ্যমে শাওমির যেসব অ্যাক্টিভিটি আছে তার মধ্যে বেশ কিছু সন্দেহজনক অ্যাক্টিভিটি হচ্ছে। অর্থাৎ আপনি যখন আঙুলের ছাপ দিয়ে ফোন আনলক করছেন, সেটা র ইমেজ, র ডেটা,
র তথ্য সেটা দেখা যাচ্ছে, সেটা সামনে চলে আসছে, কিছু অদ্ভুত হিডেন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে এবং এটা সন্দেহজনক ব্যাপার। অবশ্যই আপনার আঙুলের ছাপ যদি সেটা চুরি যায়, সেটা যদি তথ্য কোথাও পাচার হয়ে যায়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে এবং এটা চিন্তার ব্যাপার হতে পারে। এখনও এই ব্যাপার নিয়ে বিশেষ কিছু রিসার্চ হয়নি, বিশেষ কিছু সব কিছু সামনে চলে আসেনি, তবে ক্রমশ সব সামনে আসবে এবং সামনে আসছে। আসলে আমরা আমাদের তথ্যের যে সুরক্ষার ব্যাপারটা, সিকিউরিটির ব্যাপারটা, তথ্য চুরি যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারগুলো নিয়ে অতটা সচেতন ছিলাম না। আমরা যত সচেতন হচ্ছি, যত ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটে এইসব নিয়ে যত প্রতিবাদ উঠছে, যত আওয়াজ উঠছে, যত এইসব ব্যাপারগুলো ডিসক্লোজ হচ্ছে, তত অনেক কিছু সামনে চলে আসছে এবং সিকিউরিটি ক্রমশ টাইট করতে বাধ্য হচ্ছে শাওমি, রেডমি বা অন্য যে কোনো কোম্পানি, তারা সবাই। সচেতন হওয়াটা দরকার এবং সবসময় দরকার, আমাদের সবার জন্য দরকার, আমাদের স্বার্থে দরকার। এবং যেসব কোম্পানি তথ্য চুরি করে, আমি জানি না কে তথ্য চুরি করে, আমি কারোর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছি না, কিন্তু যেই তথ্য চুরি করুক সে সাবধান হবে, সে কম তথ্য চুরি করবে, এটা খুব ভালো জিনিস, এটা হওয়া দরকার। বেশ কিছুদিন হয়ে গেল আমাদের চ্যানেলে কোনো পোল দেওয়া হচ্ছে না। আজকে আমি আমাদের চ্যানেলে অবশ্যই একটা পোল রাখবো এবং যেখানে আপনাদের কাছে এটাই প্রশ্ন থাকবে যে আমাদের এই সিকিউরিটি যে বিভিন্ন ইস্যু, তথ্য চুরি যাওয়ার যেসব ব্যাপার, সেই ব্যাপারগুলো আপনারা কতটা সিরিয়াসলি নেন, আপনারা কি সত্যি এটা সিরিয়াসলি নেন, তার জন্য সাবধান থাকেন অথবা সাবধান থাকেন না। এবং তৃতীয় অপশান থাকবে যে আপনাদের কিছু যায় আসে না, আপনারা অবশ্যই ভোট দিয়ে জানাবেন যে এই যে সিকিউরিটি বা তথ্য চুরি যাওয়ার ব্যাপার নিয়ে আপনাদের কী মতামত। নোকিয়ার ফোন, চারটে ফোন ইইসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, মানে নোকিয়ার চারটে ফোন আসছে এবং নোকিয়া বেশ বছরের শেষ দিকে একটু নড়ে চড়ে বসেছে। যারা নোকিয়া প্রেমী তাদের জন্য এটা ভালো খবর। এবং কী ফোন, কী স্পেসিফিকেশনস থাকবে ক্রমশ আমরা জানতে পারবো এবং অবশ্যই আপনাদের জানাবো, এবং তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। আমরা প্রায় যেরকম আমাদের টেক নিউজে বলি যে আগামী বছরটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনের বছর হতে চলেছে, অর্থাৎ ফোনের ডিসপ্লের তলায় সেলফি ক্যামেরা লুকোনো থাকবে, সামনের বছরের বেশিরভাগ ফোনে সেটা থাকবে, বাজেট সেগমেন্টেও হয়তো সামনের বছর শেষ হওয়ার আগেই আমরা সেটা দেখতে পেয়ে যাব। এবং ডিজিটাল চ্যাট স্টেশন আজকে একটা টুইট করেছেন এবং সেখানে তিনিও এরকমই ইঙ্গিত দিচ্ছেন, তিনি বলছেন যে আগামী বছর হবে আন্ডার ডিসপ্লে ক্যামেরার, এবং তার সাথে তিনি এটাও বলছেন যে আগামী বছর যে মাইক্রো হোল হয় সেটা আরও ছোট হয়ে যাবে, সেটা 2.5 mm হয়ে যাবে বা তার থেকেও ছোট হয়ে যাবে। অবশ্যই এগুলো ভালো জিনিস, টেকনোলজি উন্নত হচ্ছে আরও দ্রুত, আরও ভালো টেকনোলজি আমরা ক্রমশ। স্যামসাং গ্যালাক্সি M51, স্যামসাং গ্যালাক্সি M31S সবে এসেছে, এর মধ্যেই M51 আসবে করছে, এবং আসবে এই কারণে বলছি এটা এর আগে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হচ্ছিল এবং এখন এটা সরাসরি স্যামসাংয়ের অফিসিয়াল পেজে লিস্টেড হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা রাশিয়া বা অন্য দুই একটা দেশের পেজে লিস্টেড হয়েছে, তবে খুব শিগগিরই এটা আসছে। এবং এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে এক্সিনোস 9611 এই প্রসেসর থাকছে না, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে, এবং এখানে থাকবে অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 অথবা 675 এরকম কোনো প্রসেসর আশা করা যাচ্ছে। এবং এই ফোনটাতে 7000 mAh ব্যাটারি আছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার আছে, ইত্যাদি নানা রকম লিক এসেছিল, এগুলো আপনাদের আগে জানিয়েছি। এছাড়া স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোন যার ব্যাপারেও আপনাদের এর আগে জানিয়েছি, 5G ফোন হবে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690G প্রসেসর থাকবে, 5G ফোন হবে। এই দুটো ফোনের যে কোনো একটা, কোনটা আমি জানি না, দুটো ফোনের যে কোনো একটা আগামী মাসেই লঞ্চ করবে, এটা মোটামুটি নিশ্চিত। আজকে টেক নিউজে এটুকুই খবর ছিল, টেক নিউজ কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।